বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে শার্ট কাটিং করতে হয়। তো শার্টের লম্বা 29 ইঞ্চি, তার জন্য 30 ইঞ্চি নিতে হবে। তো প্রথমে 30 ইঞ্চিতে একটা সেন্টার করে, তারপর নিচে 2.5 ইঞ্চিতে একটা সেন্টার। তো প্রথমে একটা দাগ দিয়ে নিলাম, তারপর 2.5 ইঞ্চি তার একটা দাগ, তারপরে এখানে হচ্ছে বডির 4 ভাগের 1 ভাগ, যেখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। এটা হচ্ছে ফুটের মাপ, এখান থেকে নিতে হবে, ফুট আছে 18 ইঞ্চি, অর্থাৎ 2 ভাগে 9 ইঞ্চি, যেখানে বডির মাপ। যেখানে আছে পেটের মাপ, তো 4 ভাগের 1 ভাগের সব জায়গায় মাপ নিতে হবে এবং 1.5 ইঞ্চি করে লুজ দিতে হবে। তো এখানে যে শোল্ডার ডাউন দিতে হবে এভাবে, তোমার সবগুলো মার্ক করা শেষ। এখন এই যেভাবে শেপ কাট দিয়ে সব জায়গা সেন্টার করে নিতে হবে। বন্ধুরা ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ শার্টের কালারের সাথে চকের দাগটা প্রায় মিশে গেছে, দেখতে হয়তো বা সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে বক্স প্লেটের শার্ট কাটিং। তো বন্ধুরা আমার চ্যানেলে বক্স প্লেট শার্টের জোগাড় কীভাবে তৈরি করতে হয় এরকম একটা কন্টেন্ট তৈরি করা আছে, যেটার ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, হয়তো বা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। যে আমার সামনে 2টা পার্ট কেটে নেওয়া শেষ। এখন এই যে এখান থেকে মোড়ার থেকে ভালো করে শেপ দিয়ে কেটে নিতে হবে। বন্ধুরা যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কারোর কোনো অভিযোগ পরামর্শ থাকে সেটিও জানাবেন। এই যে এখানে যে 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখা হয়েছে এটা প্লেটের জন্য। তো এখন ব্যাক পার্টটা কাটতে হবে। তো প্রথমে কাপড়টা 2 ভাঁজে নিয়েছি, তো এরপরে সামনের পার্ট 2টা এর উপর রাখতে হবে। অবশ্যই ব্যাক পার্টটা সামনের পার্ট থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে, কারণ বোতাম আছে সামনের পার্টে, বোতাম আর বোতাম গার্ডের জন্য 1/2 ইঞ্চি বেশি রাখা হয়, যার কারণে পেছনের পার্টটা 1/2 ইঞ্চি কম নিতে হবে। তো এই যে এখানে তিরা, অর্থাৎ ফুটের মাপ, এখানে সোজা করে এভাবে কেটে নিতে হবে 9.5 ইঞ্চি। তো ব্যাক পার্ট অবশ্যই তেমন কোনো মাপ জোপের কাজ নেই, সামনের পার্টটা শুধু এভাবে উপরে রেখে যেভাবে কাটা আছে ওইভাবেই কেটে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সামনের পার্টটা উপরে রেখে ব্যাক পার্টটা চারিপাশ দিয়ে কেটে যাচ্ছি। তো এখন ব্যাক পার্ট থেকে ডাউন সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে ফেলতে হবে, কারণ শোল্ডার জয়েন্ট দেওয়ার পরে পিছন পার্টটা বেশি লম্বা হয়ে যেতে পারে, যার জন্য 1/2 ইঞ্চি সেটে ফেলা হয়েছে। তো আমার সামনের পার্ট পিছন পার্ট কাটা সেট, এখন আমি হাতা কাটবো। তো প্রথমে এভাবে সোজা করে একটা দাগ দিতে হবে, এখান থেকে আর মোল্ড ডাউন দিতে হবে 3.5 ইঞ্চি। কাপড়টাকে অবশ্যই 2টি বাজে নিতে হবে। তো হাতার লম্বা আছে 20 ইঞ্চি। তো এই যে 20 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, হাতার মুখটা আছে 11 ইঞ্চি, এখান থেকে হাতা লুজ আছে 12 ইঞ্চি।
তো এখন শেপ কাটে দিয়ে সব দাগে দাগে সেন্টার করে মার্ক করে নিতে হবে। তো সব দাগে দাগে আমি মার্ক করে নিয়েছি, এখন কেটে নিতে হবে। তো প্রথমে এইখান থেকে কাটার পরে সামনের পার্টটা অর্থাৎ উপরের পার্টটা হাফ ইঞ্চি তালপার ডাউন দিতে হবে, অর্থাৎ হাফ ইঞ্চি বেশি কেটে নিতে হবে। তো এখন পিছন পার্টটায় হাফ ইঞ্চি বাড়তি রেখে কেটে নিয়েছি। তো আমার চারিপাশ দিয়ে কেটে নেওয়া শেষ, যদি বেশি মনে হয় তাহলে এভাবে ছেটে নিতে হবে পরিমাণ মতো। তো এখন প্রথম পার্টটা কাটা যেহেতু শেষ, তো আমি দ্বিতীয় পার্টটার উপরে এইভাবে রেখে চারিপাশ দিয়ে কেটে যাব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি একইভাবে চারিপাশ দিয়ে কেটে নিয়েছি। আমার কেটে নেওয়া শেষে যেটা মিডিল সেন্টার, এখানে একটা মার্ক রাখতে হবে। একইভাবে দুই পাশে মিডিল সেন্টার অবশ্যই মার্ক করে রাখতে হবে। তো এই যে এখানে গোলফের জন্য আউটসাইডে 2.5 ইঞ্চি আর লম্বা 5.5 ইঞ্চি এভাবে কেটে নিতে হবে। তো আমার হাতা দুইটাও কাটা শেষ। তো এখন তীরা কাটতে হবে, তীরা দুইটিকে দুইটি ভাঁজে নিতে হবে প্রথমে, তারপরে আবার আড়ে আড়ি করে আর দুইটা ভাঁজ দিতে হবে। তো এটা এখানে 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি সোজা একটা দাগ করে নিতে হবে। এরপরে এখান থেকে গলার জন্য নিতে হবে 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চি থেকে ওই 4 ইঞ্চিতে একটা দাগ লাগিয়ে দিতে হবে। তো আমার সব মার্ক করা শেষ। এখন আমি কেটে নিচ্ছি, যে এখান থেকে 4 ইঞ্চি যেখানে মার্ক করেছিলাম ওভাবে কোনাকুনি করে কেটে দিতে হবে। তো বন্ধুরা দেখলেন কিভাবে শার্ট কাটিং করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি টেইলার সম্বন্ধে কোনো কিছু কেউ জানার থাকে অবশ্যই এটি কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, মূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।